ফিলিপিনে পলুস আর সিলাস জিদাল দায় সাউল গুলায় রোমিচো সাম্রাজ্য নে যাত্রা করলো উনাপলো রোমি নাম পলুচো বর্তর মুরিয়ালো। গোটক দিন পলুস আর উঞ্চো মিত সিলাস ফিলিপি নগর নে ইসু চো বারে নে শুভ সন্দেশা শুনা তো কাজে গেলা। উনমন নগর চো বাহারে নদী চো রেটে গোটক জগা নে গেলা জোন তানে লোক মন প্রার্থনা করতো কাজে জুয়ারলা। উন তানে লুদিয়া নাও চো গোটক বাইলে লে বেটোলা জোন সাউকারিন রলি। উন মহাপ্রভু লে মায়া করতে রে আর উন চো আরাধনা করতে রে। মহাপ্রভু লুদিয়া কে ইসু চো বারে নে মিরলো সন্দেশা নে বিশ্বাস করতো কাজে সখত দিলা। পলুস আর সিলাস উনকে আর উনচো পরিবার কে বপতিস্মা দিলা। উন পলুস আর সিলাস কে আপলো গরে টেপতো কাজে নেওতা দিলা। এছি কাজে উনমন উন তানে টেবলা। পলুস আর সিলাস লোক মন লে আমদিয়া উন জগানে বেটোতে রওত জোন তানে ইহুদি লোক মন প্রার্থনা করতে রওত। রোজে দিনে জিদল দায় উন মন উন তানে যাতে রওত। তেবে গোটক দাসী লেকি জন দুষ্ট আত্মা চো কাবু নে রলি। উন মন চো পাট পাট যাতে রলি। এ দুষ্ট আত্মা বাটলে উন লোক মন চো ভবিষ্য সাংতে রলি। এছি কাজে উন ভবিষ্য সাংতো বিতি চো রূপ নে আপলো মালিক মন কাজে কুবে দন কমাতে রলি। উন মন চো যাতো বেরা উন দাসী লেকি কিরকির উন বললে এ মনুক মন পরমপ্রধান মহাপ্রভু চো সেবকাত হে মন তুমকে উদ্ধার পাওতু চো বাট সাংসোত উন রোজে আসন করতে রে যেছোলে পোলুস পরেশান হলো। আখরি নে গোটক দিন জিদল দায় উন দাসী লেখি কিরকিরুক মুরিয়ালি। তেবে পোলুস উঞ্চো বাটে উল্টুন উন লেখি চো ভিতর চো আত্মালে বললো ইসু চো নাওলে এচো ভিতরলে নিকর। উদলি দায় উন দুষ্ট আত্মা উন লেখিকে চাণ্ডুন গেলি। উন দাসী লেখি চো মালিক মন খুবই রিসোলা। উন মন জানলা কি দুষ্ট আত্মা চো বিনা উন লেখি লোক মন চো ভবিষ্যৎ সাংগুকলায় নি সকে। মানে কি লোক মন চো ভবিষ্যৎ সাংতো কাজে কি উন মন সঙ্গ খায় ওই দে বলুন এদায় উন লেখি চো মালিক মনকে লোক মন পয়সা নি দেওত। এছি কাজে উন দাসী লেখি চো মালিক পলুস আর সিলাসকে রোমি অধিকারী মন লগে নিলা। উন মন সিলাস আর পলুসকে পেটলা আর ফের উন মনকে জেলখানা নে ডালুন দিলা। উন মন পলুস আর সিলাসকে আসন বাগনে সঙ্গাউন রত জোন তানে উবে সিপাহী মন রত। এতানে বলে উন মন চো পায়কে রুক চো গোটক বড়ে গোন্ডানে জোড়ুন দিলা। মান্তার পলুস আর সিলাস মঞ্জি রাতি বেড়া মহাপ্রভু চো স্তুতি চো গীত গাওতে রত। আসনলে গোটক বয়ানক বুই ডোলি জেল কানা চো সফায় কপাটমন উগাড়ি ওলা আর জমায় কয়দি মন চো শিকরা নিকরুন গসরলি। তেবে দারোগা উঠলো উন দেখলো কি কপাটমন উগড়া আসে। উন বিচার করলো কি জমায় কয়দি মন বাচুন পরালা। উন খুবই ডরলো কি উন মন চো পরাতো কে রোমি অধিকারী মন উনকে মরতে মার দে। এছি কাজে উন আপনকে মারতো কাজে তিয়ার হলো। মান্তর পোলুস উনকে দেখুন সিচি আবলো আর বললো হে আপনকে নুকসান নি কর আমি জমায় এতানি আসু। উন দারোগা থর থরতে পোলুস আর সিলাস লগে এ উন পুছলো উদ্ধার পাও তো কাজে মাই কায় করু আয়। পোলুস বললো প্রভু যিশু উপরে বিশ্বাস কর তেবে তুই আর তুচো গারানা উদ্ধার পাও দে। তেবে উন দারোগা পোলুস আর সিলাসকে আপলো গারে নিলো আর উন মঞ্চো গাঁওকে দৌলো। পোলুস উঞ্চো গারে জমায় লোক মনকে যিশু চো শুভ সন্দেশা দিলো। দারোগা আর উঞ্চো সফাই ঘর চো লোক মন যিশু চো উপরে বিশ্বাস করলা। এছি কাজে পোলুস আর সিলাস উন মনকে বপতিস্মা দিলা। তেবে দারোগা পোলুস আর সিলাসকে বাত কু আওলো।
और उन मन गोटोक संगे अरिक होला। दूसर दिने नगर चो पुजारी मन पौलुस और सिलास के जेल खाना ले आजाद करला और फिलिपी ले जातु खाजे बल्ला। पौलुस और सिलास लुदिया और दूसर मित मन संगे बैठ होला और उन चोपाचे नगर ले गेला। यीशु चो बारे ने शुभ संदेशा पसरते गेली और कलिसिया बढ़ते गेली। पौलुस और दूसर मसीह पुजारी मन कुबे नगर मन ले गेला। उन मन लोग मन के यीशु चो बारे ने शुभ संदेशा सुनाला। उन मन कलिसिया मन चो विश्वासी मन के उकसा तो खाजे और शिक्षा दे तो खाजे कितलो कागज पत्र बले लिखला। ये तान ले किड़िक पत्र मन बाइबिल चो पुस्तक बन ली। प्रेरितों के बूता 16 अध्याय 11 ले 40 पद बाइबल चो गोटो कहानी।